কাছে তৃষ্টুতে পারবে কিনা তা একটু পরীক্ষার প্রয়োজন। যাও সুদেশা ওকে পরীক্ষা আদেশ পেয়ে সুদ রক্ষা দেবে চলিল তখন মধুরী রাম নামে অতন বিচার করে সম্মুখে দাঁড়ালে তখন মধুরী রাম নামে হনুমান বলে কে তুমি মা আমার সম্মুখে দাঁড়ালে তুমি কে? আরে আমি কে জানার কোনো দরকার নেই তুই চলে আয়। কেন আমাকে দেখে তোমার এত আকর্ষণ কেন? আরে একটা খাওয়া দিলেই তো হয়ে গেল, হয়তো কথাটা রূপক না করে আমার মুখের মধ্যে চলে আসবে। আমাকে খাবে বড় খিদে পেয়েছে কিনা খুব আশা করে এসে আমায় খাবে। আমার যে 100 শরীর ওই মুখে খাবে বলে খাওয়া যায় না। আরে 100 জনের হোক আর 200 জনের তুই চলে আয় না একবার। ঠিক আছে মা গো, তোমার বর্তনটা আমার একটু দেখাও না। পণ্ডিত দরজের জন্য বদন বিস্তারে করি পরিবারে যায় আমি কি আর খাওয়া না দিয়ে যেতে পারি? আমি তোকে খাওয়া দেবো, এক কাজ কর, খুব সহজে কাজ মুছে যাবে। অঙ্গুলি প্রমাণ হইল সীমা ধরে নাও এবার মধুরী রাম নামে ধরতে গেল বদন বিস্তার করে দুরন্ত সাপ তিনি মধুরী রাম নামে 20 সহজিজি ধরেছে গেড়াইতে পারে হনুমান ভাবছে এ তো মন্দ নয়, আর একটু বাড়াচ্ছি মেয়ে ছেলেটা আর একটু বাড়িয়ে দিচ্ছে আমায় খাবে, দেখা যাক এবার শেষ চেষ্টা 100 শরীর করবো। 100 উপরে যদি মহিলাটা হাত পরে আর 100 তাহলে তো আমি খেয়ে ফেলবে, আর একটা মেয়ে ছেলে কতই বা হাত করবে। 100 শরীর ধরেছে বলছিলাম কি, আমি একটা বিশেষ কাজ বেরিয়েছি, লঙ্কায় যাব, আমার সীতা মায়ের অন্বেষণ করবো, খবরটা ভগবান রামচন্দ্রের কাছে পৌঁছে দেবো। তারপর বলছিলাম তোর কাছে এসে তোকে একটা খাওয়া দিয়ে চলে যাবো। কিন্তু এসব কথা তুই রাগ, আগে আমার খাওয়া দিয়ে যা। ওদের বাপ আগে আমায় খাওয়া দিয়ে খাওয়া দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে। অঙ্গুলি প্রমাণ হনুমান তখনই হইল পেটের মধ্যে হনুমান যে চকরি